হ্যালো ডেয়ারি স্টুডেন্ট দিস ইজ ইস রহমান ইউ আর ওয়াচিং টি ডব্লিউএস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে জেনারেল অ্যাওয়ারনেস এবং জি কে এর নতুন একটি পর্ব আজকের পর্বতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকবে বিভিন্ন এস এস পরীক্ষার জন্য আজকের ক্লাসটি একটু আমি গুরুত্বপূর্ণ করতে চলেছি এসএসসির পরীক্ষার যারা प्रिपरेशन নিচ্ছ তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের ক্লাসটি ইম্পর্টেন্ট উত্তর থাকছে তার সঙ্গে আমরা অন্যান্য পরীক্ষারও উত্তর এখানে প্রি ওয়াইকিউস বিশেষ করে বেশি বেশি রেখেছি আজকের ক্লাসে দেখব আমরা আজকে কেমন প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসে সেইগুলো সম্বন্ধে প্রথম প্রশ্ন একটা এসএসসির প্রি ওয়াইকিউস প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র ড্যাশ সালে একটি গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে এই রাষ্ট্রটার একটা লিখিত সংবিধান আছে কি সংবিধান ভারতের মতো যেমন লিখিত সংবিধান আছে তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান আছে এই লিখিত সংবিধানটা অন্যতম একটি পৃথিবীর প্রাচীনতম লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্র যেমন আমাদের ভারতে ব্রিটেনের কলোনাইজেশন ছিল তেমনি ব্রিটেনেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু ব্রিটিশদের উপনিবেশ ছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইউএসএ স্বাধীনতা পেয়েছিল ইউরোপীয়দের কাছ থেকে এরা স্বাধীন হয় কবে সেটা হচ্ছে সতেরোশো ছিয়াত্তর একটু মনে রাখো সকলে চৌঠা জুলাই জুলাই কারণ এই দিনটা পরীক্ষায় দিতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র কবে তাদের স্বাধীনতা পালন করে মনে রাখবে চৌঠা জুলাই তাদের স্বাধীনতা সো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের গণতান্ত্রিক সংবিধান কবে গ্রহণ করেছিল সেটা হচ্ছে সতেরোশো সাতাশি সালে তাদের সংবিধান গৃহীত হয় নিচের মধ্যে কোনটি একটি সাংবিধানিক সংস্থা নয় চলো আরেকটা সংবিধান থেকে প্রশ্ন পেয়েছি এটা এবার আমরা ভারতের সংবিধানে চলে আসব। নিম্নের মধ্যে কোনটি একটি ভারতের সাংবিধানিক সংস্থা নয় সংবিধানে বিভিন্ন সাংবিধানিক সংস্থার কথা উল্লেখ হয়েছে যার মধ্যে আমরা ইউপিএসসি এস পি অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন দেন হচ্ছে আরও যদি বলি নির্বাচন কমিশন অ্যাডভোকেট জেনারেল অ্যাটর্নি জেনারেল কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল তারপরে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস এই বিভিন্ন কিন্তু কমিশন আমরা পেয়ে থাকি সো এখানে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন বলে এই পথটা কিন্তু নেই এখানে আমরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কোথায় পাবো তিনশো ধারাতে তিনশো পনেরো ধারাতে সংবিধানে বলা হয়েছে এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠন সম্পর্কে তারপরে তিনশো ধারাতে আছে তোমার হচ্ছে নির্বাচন কমিশন আমরা জানি তিনশো ধারা নির্বাচন কমিশনকে বর্ণনা দেয় আর অর্থ কমিশন কোথায় আছে এটা দুশো নম্বর ধারাতে ভারতের সংবিধানের আছে অর্থ কমিশন সম্পর্কে বর্ণনা প্রতি পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বা মানবাধিকার কমিশন এটা কিন্তু সাংবিধানিক একটি সংস্থা নয় ফিতা রেচন অঙ্গ কোনটি ফিতা কিরমির রেচন অঙ্গ কোনটি ডেয়ার স্টুডেন্টস একদমই দুর্দান্ত ক্লাস হবে আজকের সকলে একটা করে লাইক করে দাও যারা ক্লাসে যুক্ত হচ্ছ ফিতা কিরমির রেচন অঙ্গ কি সংকোচি গহ্বর ফ্লেম কোষ বোজেনাসের অঙ্গ এবং নেফ্রিডিয়া সঠিক উত্তর দেখো এখানে হবে ফ্লেম কোষ হচ্ছে ফ্রিতা কির্মের রেচন অঙ্গ তাহলে সংকোচি গহ্বর কিছের রেচন অঙ্গ মনে রাখবে সংকোচি গহ্বর হচ্ছে অ্যামিবা বা প্রাণী অ্যামিবা বা এর রেচন অঙ্গের নাম হচ্ছে কি সংকোচি গহ্বর বোজেনাসের অঙ্গ এটা কাদের রেচন অঙ্গ মোলাস্কা জাতীয় প্রাণী যেমন হচ্ছে মোলাস্কা জাতীয় প্রাণী শামুক ঝিনুক শামুক ঝিনুক এদের কিন্তু তোমার হচ্ছে রেচন অঙ্গ হচ্ছে এই বোজে নাসের অঙ্গ ওকে এছাড়া দেখো নেফ্রিডিয়া এটা তো আমাদের সকলেরই জানা ভেরি ইম্পর্টেন্ট নেফ্রিডিয়া কাদের রেচন অঙ্গ এটা হচ্ছে কেঁচো এবং জোঁকদের রেচন অঙ্গ কেঁচো ও জোঁকের রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া চলো নেক্সট নিম্নলিখিত কোন হরপ্পান সাইটে বন্দর ছিল এটাও কিন্তু এসএসসি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল এই প্রশ্নটা 2016 সালে এসএসসি সিএইচএস এর প্রশ্ন ছিল এটা নিম্নলিখিত কোন হরপ্পান সাইটে বন্দর ছিল পোর্ট ছিল রাইট आंसरটা করো দেখি একদম ইজি কোশ্চেন হরপ্পান সাইট বা সিন্ধু সভ্যতার সাইটগুলোর মধ্যে একটা সাইট যেটা হচ্ছে লোথাল সাইট সেখানে প্রাচীন বন্দরের নিদর্শন আমরা পাই লোথাল সাইটটা কোথায় আছে এটা গুজরাটে অবস্থিত আমরা জানি আমাদের ভারতে অবস্থিত আচ্ছা লোথাল সাইজ সম্পর্কে আরো কয়েকটা জিনিস তোমাদের বলে রাখি এটা আবিষ্কার হয়েছিল কবে আবিষ্কারক কে ছিলেন এবং কবে আবিষ্কার হয় এটার আবিষ্কারক ছিলেন যিনি তিনি হচ্ছেন এস আর রাও এস আর রাও তিনি এটা আবিষ্কার করেছিলেন এবং এটা নাইনটিন ফিফটি ফোর সালে আবিষ্কার হয়েছিল এই লোথাল সাইটটাকে ডিসকভার করা হয় আর একটা জিনিস এই লোথাল সাইটের আরও কিছু গুরুত্ব আছে যেমন এই লোথাল সাইটে আমরা হরপ্পান সাইটগুলোর মধ্যে এখানেই কিন্তু ধান চাষের নিদর্শন পাই কার্পাস বয়ন শিল্পের সঙ্গে এটা যুক্ত ছিল এটাকে সাইটগুলোর মধ্যে একটাকে এটাকে বলা হয়ে থাকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার ফ্রেনি ইম্পর্টেন্ট এটা তো লোথাল সাইডটা একটু জেনে রাখবে চলো প্রশ্ন নিচের কোন রাজ্যটি উত্তর প্রদেশের সাথে সীমানা ভাগ করে না বাহ একটা দুর্দান্ত প্রশ্ন পেয়েছি প্রদেশ রাজ্য আচ্ছা আমাদের ভারতে কতগুলি রাজ্য আছে বলতো আটাশটি রাজ্য আছে এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে এটা আমরা সকলেই জানি তার মধ্যে উত্তর উত্তরপ্রদেশ রাজ্য যেটা উত্তর ভারতের অন্যতম একটি বৃহৎ রাজ্য যেটা সব থেকে বেশি রাজ্যের ভারতের সব থেকে বেশি রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে কতটা রাজ্যের সঙ্গে বলতো আটটি রাজ্যের সাথে আটটি রাজ্য ও একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা আছে উত্তরপ্রদেশের সো আটটি রাজ্য কি কি কোন রাজ্যের সঙ্গে সীমানাটা ভাগ করছে না সেটা আমরা একটু আগে দেখে নিই এখানে ওড়িশা রাজ্যের সঙ্গে উত্তরপ্রদেশের কোনো প্রকারের সীমানা নেই কোন কোন রাজ্যের সঙ্গে আছে মধ্যপ্রদেশের সাথে সব থেকে প্রায় বেশি কিন্তু সীমানা শেয়ার করে মধ্যপ্রদেশের সঙ্গে আর একটা জিনিস তোমাদের বলে রাখি একটা দেশের সঙ্গেও কিন্তু এটা সীমানা ভাগ করে থাকে যদি আমরা আন্তর্জাতিক দেশ বলে থাকি একটা দেশের সাথেও এটা সীমানা ভাগ করে আচ্ছা রাজ্যতে ফেরত আসি দেখো মধ্যপ্রদেশ রাজ্যের সঙ্গে সীমানা আছে ছত্তিশগড়ের সাথে সীমানা আছে হরিয়ানার সাথে আছে তিনটে পেলাম চার নম্বর রাজ্যটা কী হবে চার নম্বর রাজ্যটা হচ্ছে হরিয়ানা রাজ্য হরিয়ানা রাজ্যর সঙ্গে সীমানা ভাগ করে ওকে আর আমরা যদি দেখি উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে কারণ উত্তরাখণ্ডটাই কিন্তু এই প্রদেশের থেকে ভেঙেই তৈরি হয়েছে উত্তরাখণ্ডের সাথে সীমানা আছে আর আছে তোমার হিমাচল প্রদেশের সাথে হিমাচল প্রদেশ রাজ্যের সাথে দেন আছে তোমার বিহার রাজ্যের সাথে ঝাড়খণ্ডের সাথে আছে তাহলে রাজ্য হলো সাত আট এই আটটি রাজ্যের সাথে সীমানা আছে আর একটা ইউটি বলছিলাম যেটা সেটা হচ্ছে দিল্লির সাথে এটা সীমানা ভাগ করে ইউটির মধ্যে একটা দেশও বলছিলাম সেটা হচ্ছে নেপাল দেশের সাথে এটা কিন্তু সীমানা আছে ওকে নেপালের সাথে সীমানা আছে তো এটা উত্তরপ্রদেশ এখান থেকে আমরা দেখলাম এসএসসি পরীক্ষাতে কিন্তু ধরা হয় না সমগ্র ভারতবর্ষের জুড়ে পরীক্ষা হয় সুতরাং যেখান থেকে খুশি যে কোনো রাজ্য থেকে প্রশ্ন দিতে পারে এই কারণে আমরা উড়িষ্যাটারও একটু জেনে রাখবো উড়িষ্যা কোন কোন রাজ্যের সঙ্গে তাহলে সীমানা ভাগ কর ফার্স্ট পশ্চিমবঙ্গের সাথে সীমানা আছে উড়িষ্যার পশ্চিমবঙ্গের সাথে ওড়িশার সীমানা আছে তাই তো আছে তো নাকি তারপরে আছে কার সাথে পশ্চিমবঙ্গ ছাড়া আছে ঝাড়খণ্ডের সাথে সীমানা আর আছে ছত্তিশগড়ের সাথে সীমানা এবং আরেকটি রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ এই চারটি রাজ্যের সঙ্গে সীমানা আছে ওকে ডেয়ার স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট কিন্তু উড়িশা রাজ্য পশ্চিমবঙ্গে ও পাঁচটি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে সেগুলো দিনে ক্লাসে আলোচনা করবো আজকে এই পর্যন্ত এই প্রশ্নটা থাকলো পরেরটা দেখি মুঘল প্রশাসনের সরকার শব্দটি কি অর্থ বোঝায় মুঘল শাসনকালে সরকার বলতে কি বোঝানো হতো প্রদেশ গ্রাম সরকারি এবং জেলা রাইট অ্যান্সার হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলাকে বোঝানো হতো সরকার অর্থে ওকে কিন্দ্রেম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত চলো আরো একটা জলপ্রপাত পেয়েছি কিন্দ্রেম জলপ্রপাত আমাদের ভারতের ওয়ান অফ দা হাইয়েস্ট ওয়াটার ফল হচ্ছে কিন্দ্রেম জলপ্রপাত এটা কোন রাজ্যে আছে সাত নম্বর প্রশ্নের উত্তর কি হবে কিন রেম জলপ্রপাতটি অবস্থিত মিজোরাম সরি মেঘালয় রাজ্যে অপশন সি মেঘালয় রাজ্যে মেঘালয় রাজ্য নর্থ ইস্টের রাজ্যগুলির মধ্যে এই রাজ্যটাতে আমরা অনেক কিন্তু এরকম ওয়াটার ফল পাই কারণ এটা হচ্ছে আর্দ্রতম রাজ্য এখানে বৃষ্টির ফলে কিন্তু সৃষ্ট অনেক জলপ্রপাত বা প্লান্স জলপ্রপাত দেখতে পাওয়া যায় যেমন কয়েকটা জলপ্রপাত আমি তোমাদের একটু বলে দিচ্ছি যেমন কিনডেম জলপ্রপাত তিনশো পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট এটা ভারতের ওয়ান অফ দ্য টপ টেন হায়েস্ট জলপ্রপাতের মধ্যে এটা এসে থাকে কিন্তু এটা কোনো নদীর উপরে সৃষ্ট নয় কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা কোনো প্লান্স জলপ্রপাত এটা একটা নদীর উপরে সৃষ্ট জলপ্রপাত নয় এটা ওকে বিশেষ করে বৃষ্টির পুষ্ট বলা যেতে এই জলপ্রপাতগুলো কারণ চেরাপুঞ্জি বা প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টিগুলো পাহাড়ের বেয়ে নামতে থাকে তখন এই ধরনের জলপ্রপাত সৃষ্টি হয় যেমন আরো কিছু জলপ্রপাত এখানে তোমাদের একটু বলে রাখি একটু কঠিন কঠিন নাম আছে মিজোরামের সরি মেঘালয়ের কিছু জলপ্রপাত যেমন ভেরি ইম্পর্টেন্ট নোহকালিকায় জলপ্রপাত নোহ জলপ্রপাত এটা অবস্থিত আছে এখানে তারপরে হচ্ছে নোহন স্কিথিয়াং নোনস গিথিয়াং এটা অবস্থিত আছে এখানে আরো একটা জলপ্রপাত হচ্ছে এখানে ফ্যানটাউন ফ্যানটাউন বলে আরো একটা জলপ্রপাত ফেমাস জলপ্রপাত এখানে আমরা কিন্তু পাবো তো মেঘালয়ে কিন্তু প্রচুর এরকম জলপ্রপাত দেখতে পাওয়া যায় মেঘালয় এবং কর্ণাটক রাজ্য প্রচুর জলপ্রপাত সমৃদ্ধ রাজ্য চলো আরও একটা এখানে ওয়ার্ল্ড জিওগ্রাফিটিকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এটা প্রিভিয়াস ইয়ারে এসএসসিতে পরীক্ষাতে প্রশ্ন আসা একটা প্রশ্ন এটা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি ভার ও পাদাঙ্ক অনুসারে সো সরি ভর ও পাদাঙ্ক অনুসারে কোনটি পৃথিবীর সব থেকে বৃহত্তম আগ্নেয়গিরি ডেল মাউন্ট কিয়া দেখো একটা জিনিস আমরা জানি পৃথিবীর মধ্যে সবথেকে উচ্চতম যদি আমরা আগ্নেগির কথা বলি তাহলে কিন্তু ভূপৃষ্ঠের মধ্যেই আছে উচ্চতম আগ্নগিরি সেটা হচ্ছে মৌনালোয়া যেটা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মৌনালোয়া উচ্চতম একটা পৃথিবীর আগ্নেয়গিরি এছাড়া আরও আগ্নেয়গিরি আছে আমরা যেমন পড়ছিলাম কয়েকদিন আগেই আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো একটা হচ্ছে তোমার আগ্নেয়গিরি ভিসুভিয়াস একটা আগ্নেয়গিরি স্ট্রমলি একটা আগ্নেয়গিরি এই সমস্ত আগ্নেয়গিরি আছে কিন্তু এখানে আনফর্চুনেটলি যারা উত্তর করছে মাউন্ট ভিসুভিয়াস বা অন্য কিছু সেগুলো ভুল হবে এটা অপশন সি উত্তর হবে তামু মাসিফ নামক এই জলপ্রপাতটি সব থেকে সরি এই ভলকানু বা আগ্নেয়গিরিটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম আগ্নেয়গিরি ফর এবং পাদঙ্ক অনুসারে এই আগ্নেয়গিরিটা কোথায় আছে বলতো একটা জিনিস মনে রাখবে এটা হচ্ছে এই জলপ্র সরি আবার বলছি জলপ্রপাত আহ এটা এই যে আগ্নেয়গিরিটা আছে এটা হচ্ছে জলজ অভ্যন্তরীণ একটি আগ্নেগিরি মানে জলের নিচে অবস্থিত জলের নিচে কোথায় আছে এটা এটা আছে জাপানের কাছে জাপানের কোস্টলাইন থেকে কিছুটা দূরে এটা অবস্থিত এবং এটা কোথায় যদি আরো আমরা এক্স্যাক্টলি বলি তাহলে এটা হচ্ছে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে এখানে আমরা এরকম অনেকগুলো কিন্তু প্রশান্ত মহাসাগরে আগ্নেয় বলাই দেখতে পাই আগ্নেয়গিরির বলাই দেখতে পাওয়া যায় উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে যার মধ্যে জাপান কিন্তু এই কারণে একটা ওয়ান অফ দ্য আর্থ কান্ট্রি যেটাতে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়ে থাকে প্রচুর আর্থ কোয়েক সেই জাপানে সুনামি দেখা যায় সো এই কারণেই কিন্তু দেখা যায় এখানে প্রচুর এরকম আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায় প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেখলা বা আগ্নেয় বলাই বলা হয়ে থাকে সেগুলোকে ওকে পরবর্তী প্রশ্নটার উত্তর করো দেখি বর্তমান ভোপাল শহরটি নিজের কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল দেখি করে ফেলো এটার উত্তর ভোপাল শহর কোন ভোপাল শহরটি নিচের কোন শাসক দ্বারা নির্মিত হয়েছিল ভোপালটা কোথায় আছে এটা মধ্যপ্রদেশ তাই না মধ্যপ্রদেশের রাজধানী বর্তমানে সো এই মধ্যপ্রদেশ যে রাজ্য আছে শুধু মধ্যপ্রদেশ নয় উত্তর ভারত এবং মধ্য ভারত মিলে একটা রাজবংশ শাসন করত সেটার নাম হচ্ছে গুর্জর প্রতিহার গুর্জর প্রতিহার বংশ এই বংশের একজন শাসক হচ্ছেন কে এই বংশের একজন তোমার হচ্ছে শ্রেষ্ঠ শাসক হচ্ছে ভোজ এই ভোজ ভোপাল শহরটি নির্মাণ করেছিলেন মধ্যপ্রদেশে অনেক স্থান পাবে যেখানে রাজা ভোজের নামে নামাঙ্কিত যেমন একটা হচ্ছে রাজা ভোজ ভোজ জলাভূমি বলে একটা জলাভূমি পাবে ভোজের নামে নামঙ্কিত সো এই যে ভোজ এখান থেকেই কিন্তু ভোপাল কথাটা এসেছে এখানে ভোপাল শহরটি কিন্তু মিহিরভোজ নির্মাণ করেছিলেন কেরালার মোনাজাইট বালি কৃষে সমৃদ্ধ মোনাজাইট বালিটা সমৃদ্ধ কেরালাতে ভারতের সব থেকে বেশি মোনাজাইট বালি পাওয়া যায় মোনাজাইট বালিটাতে এক ধরনের কিন্তু এই বালি থেকে এক ধরনের পদার্থ পাওয়া যায় বা এক ধরনের খনিজ পাওয়া যায় কি খনিজ একটা তেজস্ক্রিয় খনিজ যেটার নাম হচ্ছে থরিয়াম থরিয়ামের এটা আকরিক এটা হচ্ছে মনে রাখবে থোরিয়ামের আকরিক এই সেই থোরিয়াম যেই থোরিয়ামটা আমাদের ভারত সব থেকে বেশি উৎপন্ন করে মনে রাখবে থোরিয়াম উৎপাদনে উৎপাদনে ভারত প্রথম এবং ভারতের মধ্যে কেরালা আবার প্রথম কারণ এখানেই সব থেকে বেশি থোরিয়ামের প্রধান আকরিক মোনাজাইট পাওয়া যায় নেক্সট আজকের হোমওয়ার্ক ডেড স্টুডেন্ট সিন্ধু সভ্যতার মানুষদের কোন প্রাণীর ব্যবহার অজানা ছিল এটা একদমই ইজি কোশ্চেন আজকের কোশ্চেনের লেভেলটা একটু হার্ড আছে প্রশ্নটা অনেকে জানি আজকে উত্তর করতে পারছে না না করতে পারলেও কোনো ব্যাপার নেই উত্তর করতে না পারলেও কোনো ব্যাপার নেই কারণ আমি আজকের প্রশ্নটা এমনিতেই হার্ড করেছিলাম আর একটু প্রশ্নটা একটু এসএসসি লেভেলের প্রশ্ন হয়ে গেছে তবুও যারা ক্লাসটি দেখছো সকলে একটা করে লাইক করে দেবে এবং সেই তুলনায় এই প্রশ্নটা অনেক সহজ সুতরাং সকলের কাছ থেকে কাম্য করছি এই প্রশ্নটার উত্তর সকলে কমেন্ট করে এই প্রশ্নটার উত্তর জানিয়ে যাবে আর লাইক করবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না সকলে নেক্সট প্রশ্ন দাদরা এবং নগর হাবেলি এবং দমন ও দিউ ওকে কোন হাইকোর্টের অন্তর্গত দাদরা নগর হাবেলি দমন দিউ এই দুটো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল গুজরাট এবং আর দুটি অঞ্চলের মানে গুজরাট ও মহারাষ্ট্র উপকূলে এটা অবস্থিত আছে আহ এক কথায় আমরা বলতে পারি এটা তোমার হচ্ছে আহ অবস্থিত আছে আরব সাগরীয় উপকূলে আর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল একটা সময় ছিল বট এটা দু উনিশ সালে একত্রীভূত করা হয় দু হাজার উনিশে একত্রীভূত হয়েছিল দু হাজার উনিশ কুড়ি সালে শুধু উনিশ নয় উনিশ কুড়ি সালে একত্রীভূত হয় এটা এখানে দেখো দাদ্রা নগর হাবেলি দমনদু এটা কোন হাইকোর্টের অন্তর্গত ভারতের সংবিধানের আমরা যদি হাইকোর্ট দেখি তিনশো সরি দুশো তিরিশ ধারা ভারতের সংবিধানের দুশো তিরিশ ধারা এখানে বলা হয়েছে কি দুশো তিরিশ ধারায় বলা হয়েছে ইউনাইটেড ইউনিয়ন টেরিটরি যেটা এই যে ইউটি কে হাইকোর্টের অন্তর্গত করতে হবে ইউনিয়ন টেরিটরি কে হাইকোর্টের অন্তর্ভুক্ত করার কথা কোথায় বলা হয়েছে দুশো তিরিশ ধারাতে ওকে তো এখানে এটি কোন হাইকোর্টের অন্তর্গত আসে এটা আসে বোম্বে হাইকোর্টে বোম্বে হাইকোর্টের অন্তর্গত আসে এই বোম্বে হাইকোর্টের অন্তর্গত শুধু বোম্বে নয় তাছাড়া গোয়া মহারাষ্ট্র ছাড়া এখানে কিন্তু দাদরা নগর হাবেলি এবং দমন দিউ এটাও এসে থাকে এটা আবার কি ব্যাপার একটা রাজ্যের একটা হাইকোর্টের অন্তর্গত এত কিছু কিভাবে আসছে এটা বলা হয়েছে সংবিধানের দুশো ধারাতে এখানে বলা হয়েছে যে এক বা একাধিক রাজ্যের জন্য কমন হাইকোর্ট থাকতেই পারে বা এক বা একাধিক বা এক বা একাধিক অঞ্চলের জন্য একটা কমন হাইকোর্টের অন্তর্গত হতে পারে সেটা ওকে যেমন আমাদের কলকাতা হাইকোর্ট এর অন্তর্গত তোমার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জটা কলকাতা হাইকোর্টের আন্ডারে এসে থাকে মাদ্রাজ হাইকোর্টের অন্তর্গত আসে তোমার হচ্ছে তামিলনাড়ু মাদ্রাজ হাইকোর্টের অন্তর্গত তামিলনাড়ু আসে আবার একটা কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি আসে এছাড়া এক বা একাধিক এগুলো তো গেল একটা করে কেন্দ্রশাসিত অঞ্চল একটা করে রাজ্য আবার এক বা একাধিক রাজ্য একটা হাইকোর্টের অন্তর্গত হতে পারে যেমন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট একটা কমন হাইকোর্ট একটা একটাই হাইকোর্ট এছাড়া আমরা যদি দেখি আরও তোমার হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট ভেরি ইম্পর্টেন্ট গুয়াহাটি হাইকোর্টের অন্তর্গত এটা একটু লিখে নাও সকলে গুয়াহাটি হাইকোর্ট এর অন্তর্গত বা এর এলাকা সব থেকে বড় এর অন্তর্গত সব থেকে বেশি রাজ্য এসে থাকে অসম রাজ্য এর অন্তর্গত অসম অরুণাচল প্রদেশ আমি এপি দিয়ে এখানে লিখছি অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড নাগাল্যান্ড ও মিজোরাম মিজোরাম এদের কিন্তু একটাই কমন হাইকোর্ট কি হাইকোর্টটার নাম সেটা হচ্ছে গুয়াহাটি যেটা অসমে অবস্থিত এতগুলো রাজ্যের জন্য একটাই কমন হাইকোর্ট আছে প্রশ্ন হচ্ছে কি এক ব্রাহ্মণ উপাধি কে ব্যবহার করেছিলেন এক ব্রাহ্মণ এই উপাধিটি কার উপাধি ছিল দেখে দেয়ার স্টুডেন্ট দুর্দান্ত একটি প্রশ্ন এক ব্রাহ্মণ উপাধিটি ব্যবহার করেছিলেন যিনি তিনি কে রাইট অ্যান্সার ইস এক ব্রাহ্মণ উপাধি ছিল এখানে গৌতমী পুত্র সাত ইনিকে ইনি হচ্ছেন সাতবাহন শ্রেষ্ঠ শাসক বলে আমরা তাকে চিনি তিনি এক ব্রাহ্মণ উপাধিতে ভূষিত হয়েছিলেন নিচের কোনটি মেঘালয় মালভূমির অংশ নয় আরো একটা আমরা ভূগোল জিওগ্রাফির প্রশ্ন পেলাম মেঘালয় মালভূমি এই মেঘালয় মালভূমি এটা উত্তর পূর্ব ভারতে অবস্থিত আমরা জানি এটা ব্যবচ্ছিন্ন মালভূমি একটা এটা একটা কি প্রকৃতির মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি মালভূমি বিভিন্ন প্রকৃতির হয় যেমন পর্বত বেষ্টিত তারপরে হচ্ছে শিলা দ্বারা যেটা তৈরি থাকে সেই মালভূমি হয়ে থাকে মানে আগ্নেয় শিলা দ্বারা গঠিত মালভূমি হয়ে থাকে ব্যাসল্ট মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি তারপরে মেঘালয় মালভূমির মতো ব্যবচ্ছিন্ন মালভূমিও কিন্তু দেখতে পাওয়া যায় সেখানে কোনটি এখানে মেঘালয় মালভূমির অংশ নয় সেটা হচ্ছে পালামো পাহাড় পালামোটা আমরা জানি এটা ঝাড়খণ্ডে আছে এটা কোথায় ঝাড়খণ্ডে এখানে গাঢ় খাসি এবং জয়ন্তিয়া এই পাহাড়গুলো হচ্ছে মেঘালয় মালভূমির অন্তর্গত এগুলোকে নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়েছে নেক্সট একটা সায়েন্সের প্রশ্ন গ্যামেটের গঠন কোন প্রক্রিয়ার দ্বারা হয়ে থাকে গ্যামেট গ্যামেটের গঠন কোন প্রক্রিয়ার দ্বারা হয় এই প্রশ্নটা ঘুরিয়েও আসে যে জনন কোষ কিভাবে তৈরি হয় বা বিভাজন হয় প্রশ্নটা দিয়ে থাকে দেখো গ্যামেটের গঠন কিভাবে হয় গ্যামেটের গঠনটা অ্যাকচুয়ালি হয়ে থাকে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে অপশন এ ইজ রাইট অ্যানসার মিওসিস কোষ বিভাজন গহর আলী নামে পরিচিত কে ছিলেন গহর আলী এই নামে কে পরিচিত ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ প্রথম শাহ আলম দ্বিতীয় একবর দ্বিতীয় শাহ আলম আচ্ছা গহর আলো হচ্ছে সরি আলীগহর গহর এখানে একজন ব্যক্তির প্রকৃত নাম আলী গহর নামে কে পরিচিত ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় শাহ আলম পরিচিত ছিলেন ইনি সেই দ্বিতীয় শাহ আলম যিনি বক্সার যুদ্ধে বক্সার যুদ্ধে পরাজিত হয়েছিলেন ইংরেজদের বিপক্ষে আর যিনি ইংরেজদেরকে বাংলা বিহার এবং ওড়িশার দেওয়ানি প্রদান করেছিলেন এবং মুঘল সম্রাট এর পক্ষ থেকে তিনি এলাহাবাদের সন্ধিতে স্বাক্ষর করেছিলেন যেটা হয়েছিল কত সালে সতেরোশো পঁয়ষট্টি সালে এলাহাবাদের সন্ধি তিনি স্বাক্ষর করেছিলেন তাই তো আর বক্সার যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে সংগঠিত হয়েছিল চলো পরের প্রশ্ন দেখি আমরা ডেয়ারি স্টুডেন্টস কি বলা হচ্ছে নেক্সট কোশ্চেনে নেক্সট একটু তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট প্র্যাকটিস ক্লাস আমাদের নতুন প্র্যাকটিস ক্লাসে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের আহ টি একাডেমি অ্যাপটিকে চেক করতে পারো সেখানে গেলে তোমরা পিএসসি ক্লার্কশিপ এবং ডব্লিউএির নতুন প্র্যাকটিস পেজ প্র্যাকটিস সেট পেয়ে যাবে যেখানে ভর্তি হলে তোমরা লেটেস্ট প্র্যাকটিস করতে পারবে সমস্ত কোশ্চেন উত্তর অফার চলছে অফারের মধ্যে সকলে ভর্তি হয়ে যাও এছাড়াও কেউ যদি আমাদের কাছ থেকে অন্য অন্য ব্যাচে ভর্তি হতে চাও এই সমস্ত ব্যাচগুলো বর্তমানে চলছে কী কী ব্যাচ চলছে তোমরা একটু দেখতে পারো পজ করে এখান থেকে দেখে তোমরা পছন্দ হয় যে ব্যাচটাতে বা যে ব্যাচটা তুমি প্রিপারেশন নিতে চাও সেই ব্যাচে ভর্তি হতে পারো একদমই ডিটেলসে ক্লাস করানো হয় সেখানে দেখো আরো একটা জিনিস দেখো ফাউন্ডেশন টু পয়েন্ট ব্যাচ আছে রেকর্ডেড ব্যাচ তাদের প্র্যাকটিস আছে আবারও যদি মনে হয় যে একটুখানি প্র্যাকটিস করলে ভালো হয় তারা ফাউন্ডেশন টু পয়েন্ট ও ব্যাচে ভর্তি হতে পারো ওকে এটা রেকর্ডেড একদমই ব্যাচটা ভালো থাকবে এখানে পরের প্রশ্নটাতে আমরা আসবো তার আগে আরও একটা জিনিস বলে রাখি চ্যানেলটিতে কেউ সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ডিসক্রিপশানে লিঙ্ক রইল সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে ভর্তি হয়ে যাও সকলে আজকেরই পরের প্রশ্ন নেসলার দ্রবণ এমনিয়া সংস্পর্শে এসলে কি বর্ণ ধারণ করে আচ্ছা নেসলার দ্রবণটা এমন দ্রবণ এই দ্রবণের দ্রবণের সাহায্যে কিন্তু অ্যামোনিয়াটাকে পরীক্ষাগারে শনাক্তকরণ করা হয় নেসলার দ্রবণের সাহায্যে অ্যামোনিয়ার শনাক্তকরণ হয় নেসলার দ্রবণ এটা অ্যামোনিয়ার সংস্পর্শে আসলে তামাটে বর্ণ ধারণ করে নিচের কোনটি ভারতের সুপ্রিম কোর্টের আপিলের এক্তিয়ারের সাথে সরাসরি সম্পর্কিত আপিলের এক্তিয়ারের সাথে সরাসরি সম্পর্কিত কোনটি আপিল শুধুমাত্র সাংবিধানিক মামলা করা যায় কেন্দ্র রাজ্যের মধ্যে বিরোধের বিচার রাজ্যগুলির মধ্যে বিরোধের বিচার এবং দেওয়ানি ফৌজদারি সাংবিধানিক মামলার আপিল হচ্ছে ডি দেওয়ানি ফৌজদারি ও সাংবিধানিক মামলায় আপিল এটা হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল এক্তিয়ারের সাথে সরাসরি সম্পর্কিত অরুন্ধতি রায় তার কোন গ্রন্থের জন্য বুকার প্রাইজ পেয়েছেন অরুন্ধতি রায় কে ছিলেন অরুন্ধতি রায় তিনি হচ্ছেন প্রথম ভারতীয় ভারতীয় ম্যান বুকার বিজয়ী ম্যান বুকার প্রাইজ বিজয়ী প্রথম ভারতীয় ম্যান বুকার পুরস্কার বিজয়ী অরুন্ধতি সালে এই পুরস্কারটি জিতেছিলেন ভেরি ইম্পর্টেন্ট তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য গড অফ স্মল থিংস এর জন্য এই পুরস্কারটি পান বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে কি বলা হয় বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি এটাকে বলা হয় কার্পি বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়া এটাকে নিষেধ ছাড়াই ফল উৎপাদন করা হয় এখানে বিভিন্ন হরমোনের প্রয়োগ করা হয় করে বীজবিহীন ফল উৎপাদন করা হয় প্রক্রিয়া এটাকে বলা হয় নিম্নলিখিত কোনটি রাওলাট আইনের অধীনে গৃহীত হয় রাওলাট আইন উনিশশো সালে পাশ হয় উনিশশো সালে পাশ হয়েছিল আমরা জানি এই রাওলাট আইন এটাকে আমরা সিডিশন কমিশনও আগের দিন বলেছিলাম সিডিশন কমিশনও বলা হতো এই আইনের কি বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা খাদি পড়ার উপর নিষেধাজ্ঞা বাধ্য হয়ে বিদেশি পণ্য কিনতে হয় এবং বিনা বিচারে কারাবরণ রাইট আনসারটা কি হবে দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে বিনা বিচারে কারাবরণ এটা কিন্তু রাউলাট অ্যাক্টের মধ্যে একটা গৃহীত ব্যবস্থা ছিল এবং এই কারণে এটাকে কিন্তু ব্ল্যাক বিলো বলা হতো বা সরি ব্ল্যাক বা কালো আইন বা ব্ল্যাক অ্যাক্টও কিন্তু বলা হতো বা কালো আইন বলেও কিন্তু এটাকে বর্ণনা করা হতো নেক্সট অঙ্গে উপজাতি কোন অঞ্চলে বসবাস করে অঙ্গে হচ্ছে ভারতের একটি উপজাতি গোষ্ঠী এটা কোন অঞ্চলে বসবাস করে থাকে উপজাতিরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান দ্বীপপুঞ্জে বসবাস করে উনিশশো সালে কয়টি ব্যাংকের জাতীয়করণ করা হয় ভারতে উনিশশো উনসত্তর সালে প্রথম ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল অনেকগুলো ব্যাংকে জাতীয়করণ করা হয় কতগুলি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল ১৪টি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল মানুষ বিষয়ক বিজ্ঞান হলো কি হারপেটোলজি অ্যান্থ্রোপোলজি পলিয়েন্টোলজি এবং পেট্রোলজি হারপেটোলজি হচ্ছে কি ওভাচর ওভাচর ও সরীসৃপ অধ্যয়ন সরীসৃপ অধ্যয়ন কে বলা হয় হারপেটোলজি অ্যান্থ্রোপোলজি হচ্ছে মানুষ বিষয়ক বিজ্ঞান বা এটাকে নৃিবি বলা হয়ে থাকে নৃত্যা নৃবিদ্যা মানে হচ্ছে অ্যান্থ্রোপোলজি বা মানুষ বিষয়ক বিজ্ঞান পোলিয়ন্টোলজি হচ্ছে জীবাশ্ম বিদ্যা বলা হয় পলিওনটোলজি আর পেট্রোলজি হচ্ছে শিলা সংক্রান্ত বিদ্যা তাই তো শিলাবিদ্যাকে বলা হয়

মগধে শাসন করেছিল সেটা হচ্ছে এই শুঙ্গ বংশ এই শুঙ্গ বংশের যে তিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র শুঙ্গ তিনি যিনি মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন তাকে হত্যা করে এই শুঙ্গ বংশে প্রতিষ্ঠা করেছিলেন মৌর্য বংশের প্রথম এবং শেষ সম্রাট কে ছিলেন প্রথম সম্রাট যদি আমরা বলি চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম সম্রাট ছিলেন তারপরে অশোক তিনি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন এই বংশের তাই তো সম্রাট অশোক শ্রেষ্ঠ ছিলেন তারপরে শেষ যিনি ছিলেন তিনি হচ্ছেন বৃহদ্রথ মৌজ বংশের শেষ শাসক ছিলেন ওকে ডিয়ার স্টুডেন্ট এই ছিল আজকের পঁচিশটি প্রশ্ন কেমন লাগলো অবভিয়াসলি আজকের ক্লাসটি কমেন্ট করে জানাবে খুব সুন্দর প্রশ্ন উত্তর ছিল আশা করবো আজকের ক্লাসটিতে আর এরকম ক্লাস প্রতিদিন যদি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা একদমই নতুন আছো ক্লাসটি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পুরনো আছো তাদেরকে বলবে একটু শেয়ার করে দাও ক্লাসটি প্রতিদিন কিন্তু অ্যাভ টেন থাউজেন্ড ভিউজ না হলে কিন্তু ক্লাসটি করাতে একদমই মন চায় না একটু তোমরা শেয়ার করে দাও আর সকলে বন্ধুদের কাছে ভালো থাকবে সকলে পরের দিনে ক্লাসে দেখা হবে নতুন পড়বে ততক্ষণের জন্য টাটা নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে এবং পড়াশোনাটা একদমই চালিয়ে যাবে দুর্দান্তভাবে ভালো থাকবে টাটা বাই